চুরাল ট্রায়াঙ্গেল, তার বাউন্ডারি মানে তার মিডিয়ালি কি ল্যাটারালি কি, রুফ কি দিতে যায়, ফ্লোর কি দিতে যায়, কি কন্টেন্ট করে, এগুলো একটা একটা ব্রড কোশ্চেন। পরীক্ষার হলে থাকে, ছবি সব আঁকতে হয় বুঝছেন। তা বাউন্ডারিতে আমি হ্যাভ এনি কোশ্চেন, কোনো কোশ্চেন আছে কিনা বুঝতে। ক্লিয়ার, সামনে গেলাম তাহলে। এবার কন্টেন্ট, কন্টেন্টের ছবি দেখেন, ছবিতে দেখেন যে একটা 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 মানে রাম ওভাল একটা এরিয়া এখানে আছে, সেটাতে এক সাইডে আছে আটারি, মাঝখানে আছে ভেইন, এক সাইডে আছে লিম নোড। এই লিম নোডের নাম হচ্ছে রোজেন মুলার লিম নোড, কেমন এটা একটা নাম আছে রোজেন মুলার। তাহলে কন্টেন্ট এর কোশ্চেন আছে, এটা জানতে হবে যে ফিউনালটি তার ব্রাঞ্চ আছে, ফিউনাল ভেন আছে, তার ট্রাইবিউটারিজ আছে আর নার্ভ আছে, এবং আটারি ভেন এবং লিমনোড এবং লিমনোডস আছে, এই তিনটা একটা ক্রস শিটে থাকে, সেটার নাম হচ্ছে ফিউনাল শিট, তাই না? ঠিক তো। তাহলে কন্টেন্ট এর কোনো কোশ্চেন আছে নাকি বলেন, যা যা থাকলে বলেন শিখবি। আপনাদের তো মানে আনমিউট করেন, সব মিউট করা, ওপেন ফর অল। তাহলে কন্টেন্ট হচ্ছে রিগার্ডিং কন্টেন্ট, আমরা জানলাম ফিমোরাল আর্টারি, একটা ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি তার ব্রাঞ্চ গুলো, আর্টারি আর ভেইন যখন পড়ে তার ট্রাইবিউটারিজ, এটা বলে ব্রাঞ্চ, ভেইনে বলে ট্রাইবিউটারিজ, আর নার্ভ এবং তার ছোট ছোট ব্রাঞ্চ, এগুলো হচ্ছে কন্টেন্ট এবং লিম নোডস। এই হচ্ছে দিস আর দা কন্টেন্ট। ফিউরাল শীত জিনিসটা কি বলেন তো, আপনি বলেন ফিউরাল শীত জিনিসটা কি? ফিউরাল ভেসেল এবং এটাকে কভার করে আছে একটা ডিপ ফেসা, সেটা হচ্ছে ফিউরাল শীত। এই ফিমোরাল শীতের কন্টেন্ট শুধু ফিমোরাল আর্টারি ভেইন ছাড়াও লিম নোডস নাকি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর কন্টেন্ট। আচ্ছা, এখন আসেন যে এর ভিতরে এই যে ফিমোরাল শীতের ছবি দেখেন, ট্রায়াঙ্গুলার একটা ছবি, এক সাইড একটু ভার্টিক্যালি আছে, অন্য সাইড হচ্ছে অবলিক ছবি, এখানে দেখেন এই ফিমোরাল শীতের ভিতরে কম্পার্টমেন্ট কটা, তিনটা, তার ভেনের জন্য একটা, আটের জন্য একটা, একটা আছে ঠিক তো, ডিম নোডের জন্য। এর ভিতরে যে মিডিয়া, এটা মানে দ্যাট ইজ আবার ভাগ করছে সেন্ট্রাল মিডিয়াল আর ল্যাটারাল, ঠিক না? তিনটা ভাগ করছে সেন্ট্রাল মিডিয়াল ল্যাটারাল। এই মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি ফিমোরাল শীত, সেটাকে আবার স্পেশাল নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে কি, ফিমোরাল ক্যানেল, কথা বুঝছেন? তাহলে ফিমোরাল ক্যানেল জিনিসটা কি, সে এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য ফিমোরাল শীত ইজ কল্ড ফিমোরাল ক্যানেল। এটা হচ্ছে কনিক্যাল শেপ, তার উপরের দিকে বেজ আছে, নিচের দিকে আছে একটু ন্যারো, না বেস্ট আছে ন্যারো নাকি, না বেস ওয়াইড বাট অ্যাপেক্সটা আছে ন্যারো। এবং মেজারমেন্ট এটা দিয়েছে দেখেন যে 1.5 মিলিমিটার, যে 1.5 সেন্টিমিটার লং, 1.5 সেন্টিমিটার ওয়াইড। হ্যাঁ, এই ফিমোরাল আমাদের এই এটা জানা দরকার, কেন ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ক্যানেল বাউন্ডারিও জানতে হবে কোথায় সামনে কি পিছনে কি, এবং এর জন্য ইম্পর্টেন্ট এখান দিয়ে একটা হার্নিয়া হয়, সেটার নাম হচ্ছে ফিমোরাল হার্নিয়া, এবং ওপেনিং যে এরিয়া স্টার্টিং পয়েন্ট যেটা, যেটা করতে হয় বেস যেটা, সেটাকে আবার বলে ফিমোরাল রিং। তাহলে কতগুলো শব্দ, একটা হচ্ছে ফিমোরাল শীত, এটা ডিফারেন্ট শীত, তারা তিনটা কম্পার্টমেন্ট, যেটা মিডিয়াল কম্পার্টমেন্ট সেটা আলাদা নাম হয়ে গেছে ফিমোরাল ক্যানেল, এই ফিমেল ক্যানালের ওপেনিং যেটা, দ্যাট ইজ বেস যেটা স্টার্ট হলো, ওই জায়গাটার নাম হচ্ছে ফিমোরাল রিং, কেমন? এটা কেন এত জানা দরকার, এই জন্য জানা দরকার যে এখান দিয়ে একটা হার্নিয়া হয়, ফিমোরাল হার্নিয়া কাদের কমন, মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়া ইজ কমন, কারণ এটা ক্যানালটা বড় ওয়াইডে থাকে। আচ্ছা আচ্ছা, মেয়েদের হার্নিয়ার ক্ষেত্রে বলি, শুধু মেয়েদের কথা চিন্তা করেন, মেয়েদের হার্নিয়া ফিমোরাল হার্নিয়া যদি বলি তাহলে মেয়েদের কমন, কিন্তু অ্যাজ এ হোল ইনগুইনাল হার্নিয়া আর ফিমোরাল হার্নিয়া মেয়েদের কোনটা বেশি হয় বলেন তো, বোঝেন না?
একটা হচ্ছে সেলফি সুরের হার্নিয়া, ফিমোরাল হার্নিয়াটা বেশি হয়, হার্নিয়াটা না বেশি হয় নাকি না ইনগুইনাল? ইনগুইনাল মানে ফিমোরাল হার্নিয়া শুধুমাত্র মেয়েদের কথা চিন্তা করলে কাদের বেশি মেয়েদের না ছেলেদের, তখন হচ্ছে মেয়েদের। আচ্ছা মেয়েদের এই যে মেয়েদের ফিমোরাল হার্নিয়া আর ইনগুইনাল হার্নিয়া এটার মধ্যে কোনটা বেশি হয় মেয়েদের? সেক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হ্যাঁ কথা কিন্তু একটু ফ্রেশ রাস্তার মধ্যে। জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল, তাহলে হচ্ছে বেস বা আপার এন্ড অফ দি ফিমোরাল ক্যানাল, তার নাম হচ্ছে ফিমোরাল রিং। আচ্ছা ফিমোরাল রিং বাউন্ডারি কি সামনে দেখেন, বাউন্ডেড অ্যান্টেরিয়রলি কি আছে এখানে যে ছবিতে দেখেন, সামনে আছে ইনগুইনাল লিগামেন্টস আর পেছনে আছে পেকটিনিয়াল ফাসা, ঠিক আছে। আর তার ল্যাকুনার লিগামেন্ট এক সাইডে আর ল্যাটারালি আছে ওই যে ফিমোরাল শিথে যে তিনটা কম্পার্টমেন্ট ভাগ রয়েছে সেই কম্পার্টমেন্টে একটা সেপ্টাম। এটা হচ্ছে ফিমোরাল রিং এর কিন্তু বাউন্ডারি, এটাও জানতে চায়, বুঝেছেন। এই ফিমোরাল ক্যানালের মধ্যে কি কি আছে দেখেন, এর মধ্যে যে একটা লিম নোড থাকে এটার নাম কি বললাম, রোজেন মোলার লিম নোড। আচ্ছা এই এই যে ফিমোরাল ক্যানালটা একটা ভেসেলের সাথে রিলেশনে থাকে, খুব কাছাকাছি একটা ভেসেল, সেটা কি জন্য ভেসেল, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস আর ক্লোজলি রিলেটেড টু দ্য জাংশন অফ দি অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য রিং। কেমন তা রিং এর রিংটা কোন ভেসেলের রিলেশন থাকে বললে বলবেন, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। ইয়েস গেল তাহলে শেষ, এটা এর তেমন কিছু নাই। এখন আসেন তাহলে, এটা আমার শেষ হয়ে গেল। ছবি দেখেন যে 3.16 এর ছবি দেখাইছে, একটা দেখেন যে একটা হালকা আকাশি কালারের একটা স্যাক মতো বেরিয়ে আসছে, পাশে আছে নুরাল ভেইন, তাই না, তারপর আটারি নার্ভ, সাইডে পিউবিক টিউবার কাল এক সাইডে আর মাঝখান দিয়ে, মানে এক সাইডে পিউবিক টিউবার কাল আর এক সাইডে ফিমোরাল ভেইন, মাঝখান দিয়ে একটা স্যাক মতো চলে আসে, এটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া, বুঝেছেন। হার্নিয়াতে কি কি কন্টেন্ট থাকে, থাকতে পারে ইন্টেস্টাইন লুপ, থাকতে পারে ওমেন্টাম, থাকতে পারে, তাই না, ইত্যাদি জি স্যার। পড়লে বলবেন সব। এখন আসেন আপনার ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি সামনে নাই অব দেখতে পারেন না, কত দূর পড়েছেন আপনারা, কত দূর পড়েছেন বলেন, পড়ছিলেন মানে মানে একবার রিডিং দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি কার ব্রাঞ্চ এটা জানতে হবে। এটা হচ্ছে আপনার প্রথমে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে, আপনি পড়েছেন প্রথমে হার্ট থেকে আপনি আর্টস অফ দ্য অ্যাওর্টা, তারপর হচ্ছে না অ্যাসেন্ডিং অ্যাওর্টা দেন আর্টস অফ দ্য অ্যাওর্টা, তারপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, সেটা আপনার ডায়াফ্রাম পাঁচ করে হয়ে গেলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার টার্মিনাল ব্রাঞ্চ আছে দুটা, একটা হচ্ছে ইলিয়াক আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। যেটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি সেটা হচ্ছে পেলভিক অর্গান, যেগুলো এগুলোকে সাপোর্ট দেয়, এগুলোকে সাপ্লাই দেয়, আর লিম্বে যেটা চলে আসে সেটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। সবই এখানে আছে সুন্দর করে, এই এক্সটার্নাল ইলিয়াক আর্টারি সেটা হচ্ছে ইনগুইনাল মিড ইনগুইনাল পয়েন্টের নিচ দিয়ে, মিড ইনগুইনাল পয়েন্টের নিচ দিয়ে এই ভেসেলসটা করবে, ট্রাভার্স করবে, এটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউশন। তাহলে ফিমোরাল আর্টারিটা কি, এটা বলতে হবে যে এটা হচ্ছে চিপ আর্টারি অফ দ্য লোয়ার লিম, ইট ইজ দ্য ডাইরেক্ট কন্টিনিউশন অফ দ্য এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক কার ব্রাঞ্চ, কমন ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, এটা আবার কার ব্রাঞ্চ, এটা ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ, শেষ। হ্যালো তাহলে এখন দেখেন, ইট পাসেস ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি ফার্স্ট ইন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, ওই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল ওই যে আপনার ফিমোরাল শীত, তার ভেতর দিয়ে যাবে, যাইতে যাইতে ফিমোরাল যে অ্যাপেক্স, যেটা যেখানে আছে ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স শেষ হলো, অ্যাপেক্স শেষ আবার একটা ক্যানেল শুরু হয়, তার নাম হচ্ছে অ্যাডাপ্টর ক্যানেল অথবা সাব সার্টোরিয়াল ক্যানেল, সেটা আমরা সামনে পড়ব। এই অ্যাডাপ্টর ক্যানেলের ভিতর দিয়ে এটা ট্রান্সমিট করবে, কোথায় যাবে, যাইতে যাইতে
মিডিল অ্যান্ড লোয়ার থার্ড অফ দ্য থাই, মানে থাইয়ের কে তিনটা ভাগ করেন, আপার অন থার্ড, মিডিল অন থার্ড, লোয়ার অন থার্ড। তা মিডিল অন থার্ড আর লোয়ার অন থার্ডের জাংশনে যে মানে প্রথম তাহলে কি করলো, স্টার্ট হলো ফিমোরাল ট্রায়াঙ্গেলের বেস দিয়ে, মানে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল পয়েন্ট, ইনগুইনাল মিড ইনগুইনাল পয়েন্ট দিয়ে স্টার্ট হলো, ঢুকে গেল তখন থাই মানে লিম্পে দিয়ে, তারপর হচ্ছে এই যে ক্যানেল সেটার নাম হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলের মাঝ দিয়ে ট্রাভার্স করে ফিমোরাল শীতের ভেতর দিয়ে অ্যাপেক্স দিয়ে ক্রস করে চলে যাবে সাবসার্টোরিয়াল ক্যানেলে, ওয়াডার্টার ক্যানেলে, যাওয়ার পরে আরো ওইভাবে লঙ্গিটিউডালি দেখো পার্টিকেল নেমে যেয়ে আপার অন্তরে লোয়ার অন্তরে জাংশন গেল, জাংশনে যে কি হবে অ্যাডাপ্টার ম্যাগনাস কে এখানে কিন্তু পার্স করবে, হ্যাঁ পার্স করে তখন ওটার নাম হবে পপলিটিয়াল আর্টারি, পপলিটিয়াল আর্টারি আবার যে ভাগ হয়ে তখন হচ্ছে টিবিয়াল আর্টারি, আর পরে চিন্তা পরে কিন্তু ওই পর্যন্ত জেনে না যে দাসটার নাম হয় পপলিটিয়াল আর্টারি, সেটা যে লেগে যায় পড়ব। তাহলে এইটুকু বুঝলেন, এটা এই ছবিটা দেখেন 3.21 এ একটা মিড ইনগুইনাল পয়েন্ট দিয়ে ক্রস করে লেগে ঢুকে গেল, ওখানে মুখেই তিনটা ব্রাঞ্চ, একটা সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি দেয়, ওই যে আপনারা যেটা দেখছেন আগে, তারপর হচ্ছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডিন্ডার আর্ট হচ্ছে সুপারফিশিয়াল সার্কামপ্লেক্স অনুযায়ী নাম, যার পরে যে একটা ক্যানেলে কিন্তু একটা বড় ব্রাঞ্চ দেয় যে প্রোফান্ডা, দেখছেন এটা আবার ভাগ হয়ে যে নেকে সাপ্লাই দিবে, আপনার মনে আছে কি জানিনি, নেকে যে নেক এন্ড হেড এর ব্লাড সাপ্লাই করতে হবে তোমারে এই প্রোফান, সেটা ওই প্রোফান্ডা ব্যাক আর্টারি কিন্তু ব্রাঞ্চ সেদিকে অ্যান্টেরিয়র পোস্টার সার্কামপ্লেক্স পুনরায় আঠেন, তাহলে ওটা হচ্ছে মেইন ব্রাঞ্চ মানে অনেক বড় ব্রাঞ্চ, সেটা থেকে অনেকগুলো পারফোরেটিং ব্রাঞ্চ থাকে, এটা বিস্তারিত পড়লে কোথাও যাবেন দেখবেন, আর কতগুলো মাস্কুলার ব্রাঞ্চ থাকে, আর ফাইনালি হচ্ছে অ্যাডাপ্টার ক্যানেল দিয়ে মানে অ্যাডাপ্টার ম্যাগনাস মাস্কুলার মধ্যে ঢুকে যায়, তখন ওটার নাম হয়ে যায়, ওটার নাম হয়ে যাবে পপলিটিয়াল আর্টারি। এটা মোটামুটি একটা গ্রস কথাবার্তা, তার কি কি ব্রাঞ্চ আছে, ওই যে তিনটা ব্রাঞ্চ সুপারফিশিয়াল ব্রাঞ্চ, আর ডিপ ব্রাঞ্চ আছে প্রোফান্ডা ফেমোরিস আর্টারি, আর ডিপ এক্সটার্নাল পুডিন্ডাল, আর আছে মাস্কুলার আর্টারি, চারটা ছটা ব্রাঞ্চ আছে, ছবিতেই বোঝা যাচ্ছে মোটামুটি। দিস আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য ফিমোরাল আর্টারি ইন থাই, আর প্রোফান্ডা ফিমোরিস আর্টারি সেটার বিস্তারিত জানতে হবে, সেটা ওই যে নেকে যে মিডিয়াল সার্কামপ্লেক্স ল্যাটারাল সার্কামপ্লেক্স ফিমোরাল আর্টারি হবে, আর কিছু কিছু মাস্কুলার ব্রাঞ্চ থাকবে, তাহলে আপনার পড়লে এটা মোটামুটি এটা না বোঝার কিছু নাই, বুঝেছেন? প্রোফান্ডা ফিমোরিস আর্টারি যে মেইন ব্রাঞ্চ অফ দি ফিমোরাল আর্টারি, আর ওখান থেকে যে দুটা মিডিয়াল সার্কামপ্লেক্স ল্যাটারাল সার্কামপ্লেক্স আসে, এই কথা এই তিনটা কথা, তা আপনি আবরা কাবরা ভিতরে অনেক কথাবার্তা আছে, এই আর আর্টিকুলার ব্রাঞ্চ এই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ, কিন্তু এই তিনটা কথা কোনোভাবেই ভোলার সুযোগ নাই। আর পারফোরেটর ব্রাঞ্চ আছে নানান কিছু কথাবার্তা, এ আমাদের এই ইসের আমার কি দরকার, এই ফিমোরাটার কোনো হ্যাভ এনি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এর কোনো গুরুত্ব আছে কি না, অবশ্যই আছে। কি করতে পারি আমরা, আমরা মিড ইনগুইনাল পয়েন্টের ওখানে চাপ দিয়ে এগেনস্টটা হেড অফ দ্য ফিমার, হ্যাঁ ওর এগেনস্টটা যদি কমপ্রেস করি তাহলে আমরা পালসেশন পাবো, তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দেখেন ছবি দেখেন, এই যে 3.23 দেখেন, এটা এক ভদ্রলোকের দুটো আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতেছে, মানে কি দেখতেছে ফিমোরাটারি পালসেশন চাপ, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে এটা এই প্রেস করে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এখন আসেন যে ফিমোরাল ভেইন, একই কথা ফিমোরাল আর্টারি করসপন্ডিং, তখন ওখানে হয়েছিল ব্রাঞ্চ, এখানে হবে ট্রাইবিউটারিস, সব ট্রাইবিউটারিস করসপন্ডিং থাকবে, সাথে এক্সট্রা যেটা থাকবে সেটা গ্রেট সেপানাস ভেইন, যে আপনি দেখছেন মানে অ্যাকম্পানিং আর্টারিদের ভেইন তাহলে থাকবে, সাথে এক্সট্রা থাকবে কি গ্রেট সেপানাস ভেইন, আর সব যা যা ওই আর্টারির নামেই ভেইন, শেষ। আচ্ছা এখন আসেন ফিমোরাল নার্ভ,
আমরা কিন্তু আপনার তো বড় হয়েছেন, আপনাদের কিন্তু একদম লাইন বাই লাইন টাচ করবো, এটা কারণ এটা কারণ এটা কারণ এরকম কায়দা। হ্যাঁ এখন আসেন ফিউরাল নার্ভ, আর একটা ক্লাস নেব আমি কালকে, ক্লাস নিয়ে তারপর 2 দিন বিরতি নেবেন, বিরতি নিয়ে এই চ্যাপ্টার পরীক্ষা দেবেন, বুঝছেন নাকি? আপনাদের ওই পরীক্ষা না নিলে তো পড়বেন না, আর এই জন্য এই পরীক্ষা নিতে সিস্টেমটা ভালো খারাপ না, কিন্তু উল্টা পাল্টা হচ্ছে আপনার যদি আবার বুদ্ধি শুদ্ধি বেশি খারাপ তাহলে তো মুশকিল হয়ে যাবে। যদি মনে করেন যে 3 জন গ্রুপ করে পরীক্ষা দেবেন তাহলে বিপদ। আচ্ছা এর যাক আপনার সব ঠিক আছে, তাহলে আমি এখন বলতেছি ঠিক আছে, তো ফিউরাল নার্ভ, ফিউরাল নার্ভ যদি আমি বলি তাহলে আমরা কি মানে কি এখানে হাইয়ের যে যতগুলো নার্ভ আছে 3টা নার্ভ আছে, একটা ফিউরাল নার্ভ, একটা অপারেটর নার্ভ, একটা কি কি আছে আর একটা, 3টা নার্ভ না 2টাই সায়াটিক নাকি, ফিউরাল নার্ভ আর সায়াটিক নার্ভ এই দুটাই আছে, সায়াটিক নার্ভ আর ফিউরাল নার্ভ। অ্যান্টিরেসপিরেটর দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার এই পোস্টের কম্পার্টমেন্ট দিয়ে যায় সায়াটিক নার্ভ, সেটা আমরা পরে জানবো যখন ওই কম্পার্টমেন্ট পড়ো, মানে ল্যাটারাল কম্পার্টমেন্ট পোস্টের কম্পার্টমেন্ট পড়ো তখন জানবো। তাই এখানে এই যে ফিউরাল নার্ভটা কোন থেকে আসে, লাম্বার ফ্লেক্সাস থেকে। হ্যাঁ লাম্বার ফ্লেক্সাসটা গ্রোস টাইডে পেয়েছেন যে লাম্বার 1 2 3 4 5 একদম পুরো সব লাম্বার যতগুলো আছে সব নিয়ে একটা দেখেন লাম্বার ফ্লেক্সাস হচ্ছে। হ্যাঁ লাম্বার ফ্লেক্সাস দেখছেন এখন ছবি দিচ্ছিল যে লাম্বার 1 2 3 4 5 এই সবগুলো মিলে একটা হচ্ছে লাম্বার ফ্লেক্সাস। আসলে এখন লাম্বার ফ্লেক্সাস না এর সাথে আরো স্যাক্রালটাও আসে, লাম্বো স্যাক্রাল ফ্লেক্সাস বলে। হ্যাঁ সেই ক্ষেত্রে লাম্বা তো আসবে, এখান থেকে দেখা যায় যে লাম্বার 1টা মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে লাম্বো স্যাক্রাল বললে 2 3 4 5 আসে আর স্যাক্রাল 1 2 3 আসে। সেটা যখন আলাদা আলাদা স্টাডি আসবে আমার জন্য টপিক্স আছে তখন আমরা পড়াবো। আপাতত ফিমেল নামটা যে ছবিটা দেখে নেন, লাম্বার 2 3 4 2 3 4 এই রুট ভেন থেকে আসতেছে, ঠিক না ফিমেল নামটা, তাহলে এটা এই অ্যারাইজেস ফ্রম দ্য লাম্বার ফ্লেক্সাস অফ নার্ভ, এটা ডর্সাল অ্যারাইজেস ফর্ম বাই দ্য ডর্সাল ডিভিশন অফ দ্য লাম্বার 2 3 4 ফিগার 3.3 দেখো। আচ্ছা তাহলে স্টার্ট হবে ফ্রম থাইয়াতে, তো থাই পড়তেছি তাহলে যে শীত আছে তার ল্যাটারাল সাইড দিয়ে যাবে, ল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে কেমন ল্যাটারাল টু দ্য ফিমোরাল একেবারে ঠিক ওই নেক, একেবারে নেক 5 মিনিট বরাবর মোটামুটি গেছে। হ্যাঁ বলছে দিস ইন দ্য থাই ইট লাইজ ইন গ্রুপ বিটুইন দ্য ইলিয়াকাস অ্যান্ড সো ইলিয়োসওয়াস যে মাসেল আমার বডি তার মাঝ দিয়ে যাচ্ছে, ঠিক না এটা ফিমোরাল সুতে থাকবে না থাকবে না প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপনি যে ছবি দেখেন 3.10 ফিমোরাল সুতে কি কি ছিল, আটারি ভেন আর লিম্ফ নোড, ঠিক না ছবি দেখেন 3.10 3.10 দেখেন ছবি আছে একটা যে ফিমোরাল সুতের বাইরে কিন্তু নার্ভ দেখছেন, ফিমোরাল শীতের বাইরে নার্ভটা কিন্তু শীতের বাইরে থাকে, এটা মনে রাখবেন যে নার্ভটা শীতের বাইরে থাকে এবং ইলিয়াকাস এবং সোয়াস ইলিয়া ইলিয়া ইলিয়াকাস এবং সোয়াস মাসের মাঝখান দিয়েটা ট্রান্সমিট করে। এই কথাই বলছে ইন দ্য থাই ইট লাইজ ইন দি গ্রুপ বিটুইন দি ইলিয়াকাস অ্যান্ড সোয়াস মেজর আউটসাইড দ্য ফিমোরাল শীত অ্যান্ড ল্যাটার টু দি ফিমোরাল আর্টারি, সব একই কথা যে নার্ভ ইজ নট ইনক্লুড দ্য ফিমোরাল শীত, এটা ডাক্তার এটা দেখাই নেন, এটা মানে কোশ্চেনে আসে যে এটা থাকে না থাকে না। আচ্ছা এটা গেল, তারপরে কি হবে বলছে যে এটা আফটার শর্ট কোর্স অ্যাবাউট 2.5 সেন্টিমিটার বিলো দ্য ইনগুইনাল লিগামেন্টস নার্ভ ইজ ডিভাইডেড ইনটু অ্যান্টার এন্ড পোস্টেরিয়র ডিভিশন হুইচ ইজ সেপারেটেড বাই দ্য ল্যাটারাল সার্কুলার ফিমোরাল আর্টারি,
ওই যে লেটার সেল মানে শুনলেন 28 বরাবর পোস্টের ডিভিশন, তাহলে এখন পড়তে হবে আমার এখন এন্টার ডিভিশন কোন দিক দিয়ে গেল আর পোস্টার ডিভিশন কোন দিক দিয়ে গেল। কিন্তু এখন আমরা পড়তেছি কি ফ্রন্টটা তো থাই, তাহলে শুধু আমাদের ডিসকাশন পয়েন্ট হবে শুধু এন্টার ডিভিশনটা, কেমন কি কি ব্রাঞ্চ, তাহলে এজ এ হোল কিন্তু টোটাল নামটা পড়া হচ্ছে না, শুধু এটুকু জানলে যে এটা লাম্বার ফ্লেকশন ফোর এবং হচ্ছে এটা হচ্ছে ওই কম্পার্টমেন্টের মধ্যে থাকে না, এবার একটা শীতের কি বলে বলে কি এটা আউটসাইড দ্য শীত এবং ইন বিটুইন দ্য ইলিয়াকাস অ্যান্ড সোয়াস মেজর এর মাঝখান দিয়ে ইলিয়াসোয়াস এর মাঝখান দিয়ে যাবে, এটা মানে ইলিয়াসোয়াস একসাথে বলে শব্দটা। আচ্ছা এটা যাওয়ার পরে যেখানে লেটা ওই যে ফন্ডা ব্রাকায় যে ব্রাঞ্চ হল যেখানে ল্যাটারাল সারকামফারেন্স সারকামফারেন্স ওই বরাবর এসে দুটো ভাগ হয়েছে অ্যান্টার ডিভিশন অ্যান্ড পোস্টার ডিভিশন, আওয়ার ডিসকাশন পয়েন্ট ইজ অ্যান্টার ডিভিশন, কারণ পোস্টার ডিভিশন পরে পড়ো যখন তখন এখানে কি কি ব্রাঞ্চ দেয় দেখেন, কিছুগুলো মাস্কুলার ব্রাঞ্চ আছে, মাস্কুলার ব্রাঞ্চ আছে, কিছু কিউটানাস ব্রাঞ্চ আছে, আর হচ্ছে হিপ জয়েন্টের জন্য কিছু আর্টিকুলার ব্রাঞ্চ আছে, আবার ফিমোরাল আর্টারি ইটসেলফ কিছু মানে আজকে আচ্ছা 1 মিনিট বলে দিই 1 মিনিট আজকে থাক ভাই, আমরা নিজেরা অনেক পড়ে ফেলেছেন। আচ্ছা আচ্ছা ফিমোরাল আর্টারি ফিমোরাল নার্ভটা বলে এটুকু দিয়ে শেষ। হ্যাঁ এটা হচ্ছে ফিমোরাল আর্টারি, এটা আসতেছে কোথা থেকে লাম্বার 2 3 4, সেটা হচ্ছে ফিমোরাল শীতের বাইরে দিয়ে আসে ইলিয়োসোয়াসের মাঝখান দিয়ে এসে যেখান দিয়ে ওই যে আঠা যে প্রোফান্ডা ব্রাকাই দুটো ব্রাঞ্চ হয়েছে ডিভিশনে অ্যান্টার ডিভিশনে পোস্টার ডিভিশন, তা অ্যান্টার ডিভিশনটা সামনে দিয়ে চলে যাবে ওই নি অবধি যে শেষ, যাওয়ার পথে বিভিন্ন মাসেলকে সাপ্লাই দেবে আর হিপ জয়েন্টের কিছু ব্রাঞ্চ দেবে, ফিমোরাল আর্টারির কিছু গায়ের ইসেল ফিমোরাল মানে তারাও একটা ব্রাঞ্চ, আঠারো তো ব্রাঞ্চ লাগে, তাহলে শুধু কিছু কিউটানাস ব্রাঞ্চ আছে এটুকু শেষ। যদি কোনো কারণে এইটা নার্ভ হয় তাহলে কোথায় প্যারালাইসিস হবে, যে যে মাসেলকে সাপ্লাই দিচ্ছে সেই মাসেলের সাপ্লাই সামনের মাসেলের নাম কি কোয়াড্রিসেপস, না আমরা এখন জানবো যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই কি মাসেল কোয়াড্রিসেপস, সেটা প্যারালাইসিস হয়ে যাবে, তাহলে আর হাঁটু লম্বা করতে পারবো না শেষ। এই কথা বলে আমি আপাতত এই এখানে আজকে অফ, সমস্যা নাই মাথা গরম হয়ে যাচ্ছে কি বলো, তাহলে কি কি বললাম ইন এ নাটসেল সেটা বললাম, ফিমোরাল ট্রায়াঙ্গেল কি তার বাউন্ডারি কি কি কন্টেন্ট, ফিমোরাল শীত জিনিসটা কি তার মধ্যে মিডিয়াল কম্পার্টমেন্ট আবার ফিমোরাল ক্যানেল বলে তার ভিতরে কি আছে যেখান থেকে হার্নিয়া হয় একখানা সেটা আমি বললাম, তারপর বললাম যে ফিমোরাল আর্টারি কোথা থেকে কার ব্রাঞ্চ তার কি কি ব্রাঞ্চ আছে কি কি ভাগ হয়, আবার তার বললাম ফিমোরালের নার্ভ আছে সেটা নার্ভ কোথা থাকে কোথায় যায় আর তার কটা ব্রাঞ্চ আছে মাস্কুলার কিউটানাস আর আর্টিকুলার নার্ভ, এবার যদি কেটে যায় নার্ভ তখন তো কোয়াড্রিসেপস প্যারালাইসিস হয়ে যাবে, তখন এটার নাম কোয়াড্রিসেপস পলসি নাকি মানে নি এক্সটেনশন করতে পারো না, কোয়াড্রিসেপস কাজটা নি এক্সটেনশন করা, তাহলে এই অবধি থাকলো, তাহলে তোমরা এখন এই কালকে তোমাদের বড় হচ্ছে এই ফ্রন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলোর নাম আর অ্যাডাপ্টার কেন পড়াই আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তারপর 2 দিন গ্যাপ দিয়ে আইতেন, তো বেশ পাবলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের সালামু আলাইকুম বেশি বিরক্ত স্যার।